আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো আমার ছোট ছোট সোনামুলিরা? জানি এই করোনা মহামারীতে হয়তো বাসাতে থাকতে থাকতে তোমরা অনেক বোর ফিল করছো, তোমাদের প্রাণের চারুলতাতে আসতে পারছো না, তাই হয়তোবা চারুলতাকে অনেক মিস করছো। এজন্য বাসায় বসে চারুলতাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি তোমাদের হেলেন মিস, চলে এলাম যতটা পসিবল, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ড্রয়িং গুলো, যাতে করে তোমরা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই সম্পূর্ণ ড্রয়িং প্রসেসটা বুঝতে পারো। আর গার্ডিয়ানের উদ্দেশ্যে আমার বলা থাকবে, এখন যেহেতু আমরা সরাসরি বাচ্চাদের সংস্পর্শে থাকতে পারছি না, সো আপনাদের ভূমিকাটা আরেকটু বেড়ে গেল এই দুর্যোগে। আমাদের দেয়া ভিডিও গাইডলাইন গুলো যাতে ফলো করে বাচ্চাদের ড্রয়িং প্র্যাকটিস করাতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন আপনারা, বাচ্চাদের একটু সময় দিয়েন। আর এটা আমার প্রথম ড্রয়িং ভিডিও এপিসোড, এই জন্য একটু সময় কথা বললাম বেশি। নেক্সট টাইম থেকে সরাসরি ড্রয়িং এপিসোডে চলে যাব। আচ্ছা আর কথা না বাড়াই, তো বাচ্চারা আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রথম পর্বের প্রথম মাসিক যে সিলেবাসটি আছে টিয়া পাখি। আজকে আমি টিয়া পাখি দেখাবো তোমাদের। তো টিয়া পাখিটি শুরু করছি। প্রথমে আমি টিয়া পাখির একটি গোল আর্ট করে নিলাম, মানে মাথাটা যেটা দিয়ে মাথা তৈরি করবো একটা গোল আর্ট করে নিলাম প্রথমে। তারপরে নিচের দিকে একটা ওভেল তৈরি করে নিলাম গাঢ় করে। তারপরে একটা ভি শেপে লেজটা তৈরি করে নিলাম। এখন আমি টিয়া পাখির একটা ঠোঁট আর্ট করে ফেলছি, চোখটা দিয়ে দিচ্ছি, তারপরে ওর মাথার সাথে বডিটা একটু যোগ করে দিচ্ছি, গলার সাথে পেনটা একটু যোগ করে দিচ্ছি, তারপরে ওর ডানা তৈরি করে ফেলছি একটা। ডানাটা একটু বাইরের দিকে নিয়ে যেতে হবে যাতে দেখতে টিয়া পাখির মতো দেখায়। পরে বাকি যে দাগগুলো থাকবে ওগুলো মুছে দেবো আমরা। একটু হালকা করে দাগগুলো দিতে পারি যাতে মুছে দিলে পরবর্তীতে দাগগুলো যাতে না দেখা যায়। গলার কাছে এইটুকু একটু মুছে দিতে হবে, মাথার এখানে একটু মুছে দিতে হবে, যেহেতু টিয়া পাখির গলাটা একটু লাল লাল থাকে এই জন্য একটু গলার ভাঁজ একটু বুঝাই দেওয়া দিতে হবে। ডানা আরেকটা ডানা একটু আংশিক দেখাই দিলাম। তোমরা খুব খেয়াল করো, খেয়াল করে করে আর্ট করো, দেখুন হয়ে যাবে। পেটটা একটু হালকা মুছে করে দাও, তারপর টিয়া পাখি একটু পা আর্ট করো। দেখুন ইউর মতো করে দিলাম, একটু এই জায়গাটা একটু মুছে দিতে হবে। তারপরে পায়ের নিচ দিয়ে একটা ডাল দিয়ে দিলাম আমরা, ইচ্ছে করলে ডাল দিতে পারো। পাতা দিয়ে দিলাম ডালের সাথে,
রাখা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কালারে চলে যাব। খুব খেয়াল করো কালারগুলো, আমি 6টা কালার ইউজ করতেছি। হ্যাঁ, সবুজ কালার, একটু কালারগুলো দেখে নাও। হ্যাঁ, আমি শুরু করছি আর কি। প্রথমে মাথা থেকে শুরু করছি, টিয়া পাখি মাথা থেকে নিচ পর্যন্ত একইভাবে কালারটা গাঢ় থেকে আস্তে আস্তে হালকা, ঠিক আছে? তারপরে ডানাটাও ঠিক এইভাবে গাঢ় থেকে আস্তে আস্তে হালকা, গাঢ় সবুজটা গাঢ় থেকে আস্তে আস্তে হালকা, পেটের এইখানটা একটু গাঢ় থেকে নিচে দিকে দিকে হালকা। একইভাবে পুরোটা আসবে, আমি পুরো কালারটা দেখাবো না, আমি আংশিক দেখাই দিব, একইভাবে কালারটা চলে আসবে। পুরোটা দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে, আমি চলে যাব এখন লেজে গাঢ় থেকে সেম একইভাবে গাঢ় থেকে হালকা। তারপরে আমি হালকা কালারটা দিয়ে এই জায়গাগুলো একটু গাঢ়টা দিয়ে দেখাতে পারলে ভালো হতো। আসলে পুরোটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, এই জন্য আমি পুরোটা দেখালাম না। চোখটা লাল হবে, গলাটাও খুব লাল হবে, লাল আর অরেঞ্জ দেখবো সে করা যাবে। গাঢ় দিয়ে একটু হালকা দিয়ে শেডিং করলে হয়ে যাবে। একটু ইয়ালো ইউজ করা যাবে, হালকা একটু ইয়ালো ইউজ করলে পাতায়